কালো আর ভেদাও মুইয়ে দাও সবকের কালো আর ভেদাও মুইয়ে দাও আমাদের উপরে যে অত্যাচার, ভিডিও আমাদের মেম্বারদের যে কাজ দিচ্ছিল না, সেই সব বিষয়ে কিছু আলোচনা এবং এটা ভিডিও স্যারই ডেকেছিল। তাই এসে দেখলাম টিএমসির গুন্ডাবানা চালা চামান্ডারা ওই 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 সাগল যেরকম কুত্তারা যেরকম বকবক করে বকেছিল, তাই এসে আমরা এসছি নেতৃত্ব দেখতে যে কী বিষয়টা হয়েছে। না আমরা ভিডিওর কাছে আমাদের অভিযোগ জমা দিয়েছি, উনি এক সপ্তাহ টাইম নিয়েছেন, এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে। আমি কিন্তু এখানে আসবো, আমার পার্টির লোকেরাও জানতো না, মেম্বারও জানতো না। আমি জানেন আমি এখানে গণতন্ত্রকে রক্ষার লড়াই যাতে একটু শান্তিপূর্ণভাবে হওয়া দরকার ছিল, এত ঔদত্ত এত অহংকার ধ্বংসের কারণ হবে ওদের। না আমরা ভিডিওর কাছে আমাদের অভিযোগ জমা দিয়েছি, উনি এক সপ্তাহ টাইম নিয়েছেন, এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে। কি বলবেন আপনার উপরে আরাবুলের ছেলে চমকাচ্ছিল ভিতরে, কি বলবেন? ওসব চমকানো ধমকানোর ভয় করিনি, আগেও অনেক চমকেছে। আসবাদি ভয় করে দেখা যাবে, চমকানোর ভয় করে না। অবশ্যই লড়াই জারি থাকবে। কি বলবেন? এ চাপ তো আসবে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে করলে তারা তো চাপ দেবে। আমাদের উপরে যে অত্যাচার, ভিডিও আমাদের মেম্বারদের যে কাজ দিচ্ছিল না, সেই সব বিষয়ে কিছু আলোচনা এবং এটা ভিডিও স্যারই ডেকেছিল। তাই এসে দেখলাম টিএমসির গুন্ডাবানা চালা চামান্ডারা ওই 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 সাগল যেরকম কুত্তারা যেরকম বকবক করে বকেছিল, তাই এসে আমরা এসছি নেতৃত্ব দেখতে যে কী বিষয়টা হয়েছে। আপনারা ভাঙড়ের জনগণ, আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন, তারা আজকে এসেছিল, তাদের আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দেওয়া হয়েছে, গণতন্ত্রের পক্ষে না অগণতান্ত্রিক পক্ষে আঘাত দিয়েছে গণতন্ত্রের পক্ষে। সেই জন্য দীর্ঘক্ষণ বসে পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্যরা আছে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল, অবশেষে বিডিও বাধ্য হয়ে তাদেরকে ডেকেছে। এপিও স্যার আর বিডিও স্যারের কাছে লেটার জমা করা হয়েছে যে নিয়ম মেনে যে বার্ষিক সভাটা হওয়ার কথা সেটা হয়নি, যাতে আগামী দিনে নিয়ম মেনে বার্ষিক সভা হওয়ার দরকার তার জন্য লিখিত জমা করা হয়েছে। বিডিও স্যার আশ্বস্ত করেছে যে এক সপ্তাহের মধ্যে জেলায় এটা পাঠিয়ে যাতে এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আশ্বস্ত করেছে। তো আমরা আইনে বিশ্বাসী, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এরকম চাইবো না। আমরা এই জন্য এক সপ্তাহ অপেক্ষা করবো ভাঙড়বাসী, কারণ এখানে শুধু এমএলএ বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় ব্যাপারটা, এখানে হচ্ছে আপনাদের ভোটের সম্মান আর অসম্মানের ব্যাপার আছে। এক সপ্তাহ অপেক্ষা করবো, বিডিও স্যারের পক্ষ থেকে কী সদত্তর আসছে, তারা কী ব্যবস্থা নিচ্ছে দেখবো। প্রয়োজনে আমরা বিডিও তখন যদি না এটা কিছু গ্রহণ করে, যদি ঠিকঠাক না হয়, গণতন্ত্রকে মান্যতা না দেয়, বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয়, তাহলে আমরা ফার্দার কী করতে পারি ভাঙড়ের ভোটারদেরকে নিয়ে? অনুরোধ বন্ধুগণ, যারা এসছেন ভাঙড়ের বাসী, ভাঙড়ের গণতন্ত্র রক্ষার লড়াই আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। আমি কিন্তু এখানে আসবো, আমার পার্টির লোকেরাও জানতো না, এরা পরিষদের মেম্বারও জানতো না। আমি জানেন আমি এখানে গণতন্ত্রকে রক্ষার লড়াই যাতে একটু শান্তিপূর্ণভাবে হওয়া দরকার ছিল, এত ঔদত্ত এত অহংকার ধ্বংসের কারণ হবে ওদের। আরে 5 মিনিট 10 মিনিট আমাদের মতো বিরোধীরা বলতো কিসের জন্য, ভাঙড়ের ডেভেলপমেন্টে নিয়ে কথা বলতো, কিন্তু এরা এত বিরোধীদেরকে বলতে দেবে না। সেদিন আর ভাঙড়ে নয় বিরোধীরা বলবে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবের একটা সিস্টেম আছে। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা কাকে জানালাম? ভিডিও স্যারকে জানালাম। ভিডিও স্যার এক সপ্তাহ টাইম নিয়েছে, এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ আগে পরে কি করছেন দেখি, নাহলে আমরা আবার কিছু গণতান্ত্রিক প্রক্রিয়া এমন কিছু করবো সেখানে আরও কোনো অফিসারকে আসতে হবে। আমরা এখান থেকে যেমনভাবে সুষ্ঠুভাবে এসেছি, আমরা প্রত্যেকে এখান থেকে বিদায় নেবো, কারো কোনো প্ররোচনাই পা দেবো না, ঠিক আছে? কর্মী সমর্থকদের কি বললেন, শান্তিপূর্ণভাবে থাকতে শুরু করবো, সাধারণ ভোটাররাও এখানে ছুটে এসেছে, হচ্ছে যাতে আমরা নির্দিষ্ট টাইম দিয়েছি, আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে আশা করবো সমাধান হবে, অন্যথায় আগামী দিনে গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে কী করা যেতে পারে সেটাও জানাবো। কোনো রকমভাবে কারো প্ররোচনা না পা দেয়, আমরা যে লক্ষ্যে এসেছি গণতন্ত্রকে রক্ষা লড়াইয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি, সেই কাজে আমরা নিয়োজিত থাকবো। ঝগড়া হতে পারে
আমি তো এমএলএ সাহেবের সাথে এত কথা বলে আসলাম। কান নাই গান থেকে।